আপনি কি জানেন দ্য এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ কর্মীদের ভবিষ্যৎ তহবিল সংস্থা ভালো পেনশনের জন্য বেশ কিছু স্পষ্টীকরণ বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করেছে। যে সমস্ত নির্দেশিকা মূলত প্রকাশ করা হয়েছে সেগুলি এই ভিডিওতে আলোচনা করা হবে। নমস্কার, আমি প্রণব খান। আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকলে ব্যাংক সহ অর্থনীতি সম্পর্কিত গুরুত্বপূর্ণ তথ্য জানতে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন। এমপ্লয়মেন্ট প্রভিডেন্ট ফান্ড অর্গানাইজেশন অর্থাৎ কর্মচারীদের ভবিষ্যৎ তহবিল সংস্থা উচ্চ পেনশনের জন্য কারা আবেদন করতে পারবেন সেই বিষয়ে স্পষ্টীকরণ জারি করেছে। প্রভিডেন্ট ফান্ড নিয়ন্ত্রক সুপ্রিম কোর্টের আদেশে গ্রাহকদের জন্য উচ্চ পেনশন পাওয়ার শর্তাবলী নির্ধারণ করে সার্কুলার জারি করেছে। সার্কুলার অনুযায়ী উচ্চ পেনশনের জন্য আবেদন কিভাবে করতে পারেন? কোন সদস্য যিনি কর্মচারী হিসাবে তৎকালীন আয়ের সীমা 5 অথবা 6 হাজার টাকার উপরেও যদি আয় করে থাকেন এবং সেই আয় মাফিক টাকা রেখেছেন এই তহবিলে। ইপিএফও গ্রাহক যিনি ইপিএস 95 এর সদস্য থাকাকালীন প্রাক সংশোধনী প্রকল্পের কর্মচারীদের পেনশন স্কিম ইপিএস এর অধীনে যৌথ বিকল্প ব্যবহার করেছেন। ইপিএফও সদস্য যার এই ধরনের বিকল্পের অনুশীলন ইপিএফও দ্বারা প্রত্যাখ্যান করা হয়েছিল। ইতিমধ্যেই ইপিএফও এটাও স্পষ্ট করে দিয়েছে যে ফান্ড কর্তৃপক্ষ আগে জারি করা ইপিএফও নির্দেশাবলী সাপেক্ষে 8 সপ্তাহের মধ্যে সুপ্রিম কোর্টের রায় কার্যকর হবে। কিভাবে আবেদন করবেন? যোগ্য ইপিএস সদস্যরা সংশ্লিষ্ট স্থানীয় ইপিএফও অফিসে যেতে হবে এবং প্রয়োজনীয় নথিপত্র সহ আবেদনপত্র জমা করতে হবে। এমনভাবে আবেদন করতে হবে যেন কমিশনার দ্বারা নির্দিষ্ট করা হয়েছে। বৈধকরণের জন্য আবেদনপত্র আগে জারি করা সরকারি বিজ্ঞপ্তির নির্দেশ থাকবে। শেয়ারের ক্ষেত্রে প্রভিডেন্ট ফান্ড থেকে পেনশন ফান্ডের সমন্বয়ে তহবিলে পুনরায় জমা করার প্রয়োজন হয় তাহলে আবেদনপত্রে পেনশনভোগীর স্পষ্ট সম্মতি দেওয়া হবে। ইপিএফও এ প্রভিডেন্ট ফান্ড ট্রাস্ট থেকে পেনশন ফান্ডে স্থানান্তরের ক্ষেত্রে ট্রাস্টির একটি অঙ্গীকার জমা দিতে হবে। সুদ সমেত টাকা দেওয়ার তারিখ পর্যন্ত কার্যকর থাকবে এই অঙ্গীকারটি এবং নির্দিষ্ট সময়ের মধ্যে জমা করা হবে। এই ধরনের তহবিল জমা করার পদ্ধতি পরবর্তী সার্কুলারের মাধ্যমে কার্যকর করা হবে। সুপ্রিম কোর্টের রায়ের পর ইপিএফও তার গ্রাহকদের তাদের ঘোষণায় জানিয়েছে যে কর্মচারীরা 1 সেপ্টেম্বর 2014 এর আগে অবসর নিয়েছেন এবং 1995 সালে স্কিমের অনুচ্ছেদ 113 এর অধীনে বিকল্প অনুশীলন করেছেন তারা পেনশন স্কিমের অনুচ্ছেদ 113/2014 এর সংশোধনের আগে যে রকম ছিল সেই রকমভাবে স্কিম কভার করবে। এ ব্যাপারে বিশদ জানতে আপনার সংশ্লিষ্ট ইপিএফ কার্যালয়ে যোগাযোগ করুন।